আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের এমন একটি ফ্রাইড রাইস রেসিপি নিয়ে আসছি যা রেস্টুরেন্টের স্বাদ কেউ হার মানাবে ইনশাল্লাহ। এটা খেতে খুবই দারুণ, অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকার মতো স্বাদ, অবশ্যই ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ। তো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি, চুলা সসপ্যান বসিয়ে সসপ্যানটা গরম করে তাতে আমি নর্মাল আমরা যে ঘরে চায়ের কাপ ব্যবহার করি সেই চায়ের কাপের এক কাপ তেল দিয়ে দিলাম এবং একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দুই টুকরো এলাচ এবং একটি দারুচিনি আর এক চা চামচ আদা রসুন বাটা, সামান্য পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব। তো আমি 500 গ্রাম চিনি গুঁড়া পোলা চালটা ফ্রাইড রাইস করবো, তো সেই অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো। 500 গ্রাম চিনি গুঁড়া পোলা চালটা আমি ফ্রাইড রাইস করে দেখাবো আপনাদের। তো আমি এখানে চালটা আমি ধুয়ে আগে 20 মিনিট আগে ধুয়ে ভেজে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিলাম এখন। তো এটা আমি এখন একটু তেলে ভেজে নিব ভালো মতো করে, একটু ভেজে আমি পানি দিয়ে দিব, পানিটা 700 গ্রাম পানি দিয়ে দিব। 500 গ্রাম চালে আমরা নর্মালি 1000 গ্রাম পানি দিই, কিন্তু এখানে আমি 700 গ্রাম পানি দিবেন, কারণ হলো এই রাইসটা ঝরঝরে থাকতে হবে এবং পরেও এটা কিন্তু কুক হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিটা আমি ফুটিয়ে নিয়েছি আগেই, ফুটিয়ে এখন পানি দিয়ে দিলাম। তো এটা বলক আসছে, চুলা হিটটা মিডিয়াম হিট থাকবে, মিডিয়াম হিটে 2-3 মিনিট পর একটু নেড়ে ছেড়ে আমি চুলা হিটটা এখন লো থেকে একটু বাড়িয়ে আবার রেখে দিব লো হিটে, আবারও 2-3 মিনিট পর। তো আমার রাইসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তো এখন এটা আমি নামিয়ে এবং দেখুন সম্পূর্ণ ঝরঝর হয়েছে, নামিয়ে আমি সসপ্যানটা একটু খালি করে পরিষ্কার করে নিয়েছি। এখন সেটাতে আমি সামান্য তেল দিয়ে দিব 2-3 চামচ, কারণ হলো কারণ রাইসের যে তেলটা সেটা আগেই দেওয়া হয়েছে 1 কাপ, এখন শুধু সবজিটার জন্য তেলটা দিব। এখন দিয়ে দিলাম ডিমের জন্য তেলটা দিয়ে দিলাম, আমি 2-3 চামচ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তো আমি ডিমটাকে লবণ দিয়ে ফেটে নিয়েছি, 2টা ডিম এখানে লবণ দিয়ে ফেটে নিয়েছি, এখন এটাকে আমি একটু ভেজে নেব এই তেলের মধ্যে। একটু ভেজে আমি ডিমটা তুলে নেব, তুলে ছোট ছোট করে কেটে নিব, ভেঙে ভেঙে নিব ছোট ছোট করে। তো ডিমটা ভাজা শেষ, এখন আমি ডিমটা তুলে নিচ্ছি, তো এখানে আমি কিছু চিকেন দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং সামান্য লবণ, আমি আরও 1 থেকে 1.5 চামচ তেল দিয়েছি, এটা এখন আমি ভেজে নিচ্ছি মুরগিটাকে। সামান্য রসুন কুচি দিয়ে দিব 1/2 চা চামচের মতো, তো আদা কুচিটা কিন্তু দিইনি কারণ রাইসের মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়েছি, এই জন্য আদা কুচিটা দিলাম না। আর রসুন কুচিটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে এই স্মেলটা ভালো আসবে না। তো এখন টমেটো এক সব সবজি দিয়ে দিচ্ছি, এখানে একটি বড় সাইজের টমেটো এবং সব কিউব করে কাটা কাঁচামরিচ নিয়েছি, প্রায় 8-9টি কাঁচামরিচ আমি ফেলে নিয়েছি। আর এখানে দেওয়া হলো হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং লাল, আর পেঁয়াজও আমি কিউব করে কেটে নিয়েছি, 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর মরিচটা আমি একটু কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি, তো আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম ভিনেগার, 1.5 চা চামচ ভিনেগারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভিনেগারটা দিলে সবজির কালারটা ভালো আসে এবং সে মানে খেতেও দারুণ হয়, খেতেও ভালো লাগে। তো এটা আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে আমি সেই ডিমটা দিয়ে দিব এবং সস আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদের। এটা চুলার হিটটা কিন্তু হাই হিট থাকবে, এখন হাই হিটে এটা ভাজতে হবে, আর লবণটা যে লবণ দেওয়া হয়েছে সেই লবণে এই রাইস হয়ে যাবে, মুরগিতে যে
লবণটা দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হলো প্রায় 4 চা চামচ টমেটো সস এবং 2 চা চামচ চিলি সস। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সেই ডিমটা, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। সসটা আপনারা কম বেশি করে নিতে পারেন, একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। এখানে আমি একটা এক্সট্রা কিছু দিয়ে দিলাম, যে ম্যাগি মশলা। তো আপনারা এটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সেই রাইসটা দিয়ে দিলাম। রাইসটা এখন এমন দেখা যাচ্ছে, কিন্তু এটা যখন আস্তে আস্তে গরম হবে, তেলে ভাজা হবে, তখন অটোমেটিক এটা ঝরঝরে হয়ে যাবে। আর রাইসটা রান্না করার সময় যে এলাচ দারচিনি দেওয়া হয়েছে, সেটা একটা চামচের সাহায্যে তুলে নেওয়া হবে, তুলে নিতে হবে। এখন রাইসটাকে 2-3 মিনিট ভেজে নিব। ভেজে নিলে এটা সম্পূর্ণ ঝরঝরে এবং গরম গরম পরিবেশন করতে পারবেন। তো এই ছিল আমার ফ্রাইড রাইস রেসিপি। এটা খেতে খুবই অসাধারণ। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। বাসায় ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আর একটি লাইক করতে ভুলে যাবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।